আল্লাহ চাইবেন আপনি ওলি হয়ে মারা যাবেন কি বরফির হতে চান না হ্যাঁ আল্লাহ ওলি হতে আপনারা চান না দরজা বন্ধ করে দিয়েছে এটা ঠিক কিন্তু বেলায়েতে দরজা বন্ধ করেছে নাকি যে জীবনে আর দিন কেয়ামত পর্যন্ত বরফির আব্দুল কাদির জিলানি হবে না মৈনুদ্দিন চিস্তি রাহমাতুল আলে আসতে পাবে না নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল আলে আসতে পাবে না ও বাবা ইমাম কাকি বক্তি আলী আসতে পাবে না মোজাদিদি সামান আর কোনো দিন আসবে না বাবা এর শুনেছেন পাবে না হালাক ওর ভাবার কথা ছিল কারণ মানুষ ওর ফিরটা তোকে ভাবাচ্ছে যে বিয়ে করবি তো বটে মেয়েটা কোথায় হ্যাঁ না ও বসে বসে ভাবে আজ তো বিয়ে হবে দু বছর পরে তো একটা হবে না তো সে কি এটা মানুষ যদি বলে কথা বলে এটা মানুষ এটা গরু ভাবে ছাগল ভাবে ভাই ভাবে 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 না এটা কোন জীবজন্তু ভাবে ভাবে না তাহলে মানুষ ভাবে পৃথিবীর আর কোনো প্রাণী ভাবে তাই মানুষ শ্রেষ্ঠ বলেন আমি ভাবি যে বয়স তো এতটা হলো এরপরে আমাকে যেতে হবে তো যেখানে যেতে হবে তার জন্য কিছু নিতে হবে ভাবে 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 ও ভাবে কি করে কাঁচা বাড়ি পাকা হবে পাকা বাড়িটা মারবেল হবে এক কামড়া আছে দু কামড়া হবে একতলা আছে দুতলা হবে দোকান একটা আছে দুটো হবে ছেলে তো চারটে ছেলের চারটে গাড়ি কি করে হবে চারটে ছেলের চারটে বাড়ি কী করে হবে চারটে মেয়ের চারটে জামাই হবে আর প্রত্যেকটা জামাই এক একটা শয়তান হবে এটা ভাবে ও একবার ভাবে যে মেয়ে কটা বিয়ে দিচ্ছি কার হাতে যাবে কার সাথে যাবে কোন খানে গিয়ে পড়বে ভাবে কি না কথা বলেন এরা হ্যাঁ বাড়িতে গিয়ে বসে বসে ফিট করবে এখান থেকে এখান থেকে হিসাব করবে আর বাড়ি থেকে ফিট করবে আমি কে কসম খোদার করে বলছি মানুষ যখন হবে আর এই চারটে যখন পাঁচটা যখন ভাববে তো মরার আগে আল্লাহ যদি চায় অবশ্যই আল্লাহ চাইবেন আপনি ওলি হয়ে মারা যাবেন জি হতে চান না হ্যাঁ আল্লাহ অলি হতে আপনারা চান না আর কেউ রাজি না তবে এগারো শরীফের বেলা মিলাতে আমরা রাজি আছি আপনি নিজে হতে চান না আল্লাহ নবুয়াতে দরজা বন্ধ করে দিয়েছে এটা ঠিক কিন্তু বেলায়তে দরজা বন্ধ করেছে নাকি যে জীবনে আর কোনোদিন কেয়ামত পর্যন্ত বড় বীর কাদের জেলানি হবে না মনুদ্দিন চিস্তি রহমাতুল্লা আলে আসতে পাবে না নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলে আসতে ভাবে না ও বাবা ইমাম কাকি বক্তিয়ারি আসতে পাবে না মোজাদ্দিন আর কোনোদিন আসবে না বাবা এরকম শুনেছেন আর শুনেছেন তো আপনি হবেন না কেন আপনাকে হওয়ার রাস্তা তো বলে দিচ্ছি মনে থাকবেন চাল্লা মনে থাকবেন চাল্লাহ বাবা বাবাজি এটা হতে গেলে প্রথমে যে কোনো কাজ করার আগে ভাবতে হবে এই কাজটা করলে আমার আল্লাহ রাজি হবে কি হবে না আমার রসুল রাজি হবে কি হবে না আমি আখে রাতে আল্লাহর কাছে মুখ দেখাতে পারবো কি পারবো না মনে থাকবেন চাল্লাহ তো মানুষ ভাবে জোরে বলেন মানুষ জোরে বলেন ভাবে আর মানুষটি আল্লাহ তৃতীয় কি দিয়েছে কিতাব কি দিয়েছে জোরে বলেন কিতাবটার নাম কোরআন এই কোরআন থেকে চলে কারা মানুষ যারা যদি যদিবাহুর কোথা থেকে পেয়েছেন কসম খোদার কোরআন থেকে পেয়েছে গল্প করে পাই নাই যেদিন আপনাকে আমাকে আমি আর আপনি আমি আর আপনি বাসিন্দা কোথাকার এই আমরা কোথাকার বাসিন্দা আমার বাড়ি কোথায় বলেন বর্ধমান তা আমি যেখানে যাই যে বাড়িতে যাই আর যত ভালো খাই আর যত আদর পাই ঘুরে কোথায় যাব বর্ধমানে আমার বাসস্থানে ফিরে যাব হ্যাঁ না তো বলেন মানব জাতির বাসস্থান কোথায় কবরে না জাত জাতকে থাকার কবরে আরে কবরে ভাগাড়ে যায় মানব জাতির বাসস্থান হলো জান্নাত বাসস্থান কোথায় আপনাকে আমি ধৈর্য রাখবেন আজকের দিনে বলেছি শেষ মাঠ আপনাকে যতগুলো কথা বলছি ততগুলো দলিল শোনাবো ইনসা আল্লাহ মানুষের বাসস্থান কোথায় জান্নাতে জানোয়ারের বাসস্থান কোথায় জাহান নামে ওটাও দেখাচ্ছে আপনাকে আর কবরে কাফনের কাপড় কেন খুলে দেয় জানেন জানেন না মাইয়াতকে কবরে শুয়ে বলে মাথা দিকে কাপড়টা আর ওপর দিয়ে কিছু ডবল মুক্তি শুধু মুক্তি মুক্তি সানা তো ছেলে ছেলে মানুষ বড় বড় মুক্তি হবে কাঁচা মাথা মুক্তি কিন্তু মুক্তি বলো 就为了赶上我了。